ফাইনালি আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ টাটা স্টিল, উই অলসো মেক টুমারো। লজ্জা পাচ্ছ নাকি? এদিকে দেখো কি নাম, কে বঙ্গাল মে সমঝ মে নেই আতা নাম কে হ্যায়। গুলো কেমন লাগছে তোমরা দেখো, এই লাইনের মেইন একটা বুর্জ খলিফা আছে, ওই বুর্জ খলিফায় আমরা যাব। বুর্জ খলিফার ভেতরে ঢুকেও তোমরা তোমাদের দেখো হ্যালো গাইস, তো ওয়েলকাম টু মাই অ্যানাদার চ্যানেল। হ্যালো গাইস, তো ওয়েলকাম টু মাই অ্যানাদার চ্যানেল। আরে সালে গুলো মত করো, রে নিলো রে বহুত বুড়ে লাগলো। তোবা তোবা তোবা, থালা মুড খারাপ কর দিয়ে। তো হ্যালো বন্ধুরা, আজ আমরা যাচ্ছি এখানে সবথেকে ফেমাস জায়গা দোরাবজি পার্ক। আমি যাচ্ছি আর সুরজ যাচ্ছে আর জগন্নাথ যাচ্ছে, আমরা তিনজন মিলে যাচ্ছি ওখানে। শুনেছি ওখানে টাটা যে বাবা ছিল তার জন্মদিন, তার জন্য ভালোই ডেকোরেশন করেছে, লাইটিং ফাইটিং করেছে। তো আমরা গিয়ে ওখানে দেখাবো কীরকম হচ্ছে লাইটিং, কীরকম কী সাজিয়েছে, লেজার লাইট চলছে, অনেক কিছু হবে ওখানে গিয়ে, পুরোটা দেখাবো। ভিডিওটা পুরোটা তোমরা দেখতে থাকো, চলো ওখানে গিয়ে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা অটোতে বসে গেছি, আমি আছি, জগন্নাথ আছে আর সুরজ আছে। আমরা এখন অটোতে বসে গেছি, অটো এখান থেকে জুবলি পার্কে পুরো পৌঁছে দেবে, আধা ঘন্টা লাগবে। তো ওখানে গিয়ে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। প্রায় অর্ধেকটা রাস্তা চলে এসেছি, আর একটু বাকি, 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। বিরাট ভিড় লেগে গেছে, ট্রাফিকে দাঁড়িয়ে আছি, দেখা যাক ওখানে কতটা টাইমে পৌঁছতে পারি। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করবে না এখন, ঠিক আছে? তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ টাটা স্টিল, উই অলসো মেক টুমারো। আমরা এটা এটা মেইন গেটে চলে এসেছি, এখান থেকে ভেতরে যাবো, আমরা ভেতরে গিয়ে দেখবো পুরো লাইটিং, ডেকোরেশন, লেজার লাইট সব কিছুটা আমরা দেখবো আর তোমাদেরও দেখাবো। অ্যান্ড তোমরা ভিডিওটা একদম স্কিপ করবে না, তোমরা পুরো লাস্ট অবধি দেখতে থাকো। এখানে ভিড় আস্তে আস্তে শুরু হচ্ছে, এখনও শুরু হয়নি, লাইটিং ফাইটিং এখনও জ্বলেনি। তো ওখানে গিয়ে আমি তোমাদের দেখাবো পুরো ওখানে ভিউজটা, যে কেমন ভিড় লেগেছে সব কিছুটাই দেখাবো, তোমরা ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখতে থাকো। তো গাইজ আমি হামলোক ইয়াহা পে রুকে হুয়ে হ্যাঁ, থোড়া সা ইয়াহা পে রেস্টিং এরিয়া হ্যাঁ। তো তব তক ইয়াহা পে দেখ সকতে হ্যাঁ আপলোক কিতনা জাদা আইসক্রিম বগরা বগরা ইগর বিগর সব হ্যায়। তো কুছ খা লেতে হ্যাঁ হামলোক, তব তক অভিজিৎ আব চলেগা, চলো অভিজিৎ কুছ খা লেতে হ্যাঁ, চলো চলো আমরা থোড়া একটু ঠান্ডা করি, শরীর গরম হয়ে গেছে, গরমের দিনে এবার ঠান্ডা করতে হবে, চাক বেশি বড়ছে। হ্যাঁ, তো এই জন্য কিছু তো খেতে হবে। ক্যা হ্যায় আইসক্রিম দেখি, নাটি রোল বাংলাতে কথা বলো, আসাম সে আয়া, আসামি একটু শুনে দাও, আসামি বলে দাও কিছু, কাকু বলে দাও, আমি তোমাকে ভালোবাসি, আসামিতে কিরকম বলে বলে দাও, আসামি তো আমি একটু আসামি শিখতে চাই, বলো আসামি ভাষা একটু দরকার, বাংলার সাথে কিছুটা ম্যাচ করে তো। বা তুমি কেমন আছো, আসামিতে কি বলে, কি রকমই বলে? না না কাকু বলে দাও, বলে দাও, বল দি, বলো কাকু, বলো 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 কাকু, বলো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, কি করে বল দি চলিয়ে अभी हम लोग पहले खाते हैं। तो देख सकते हैं ये तीन कॉर्नेटो ले लिए हम लोग, अभी हम लोग तीनों खाएंगे, थोड़ा शरीर ठंडा करेंगे, अभी बहुत गर्मी पड़ गया तो इसलिए थोड़ा ठंडा का जरूरत पड़ता है। गर्मी ओ गाइस देखते बच्चों, तुमरा आधा घंटा ধরে বসে আছি, এখনো গেট খুলছে না, পেছনের ভিউটা পুরা ভিড় লেগে গেছে দেখো, তো ও কি গেট খুলছে, গেট খুলছে না,
गेट खुलने भेतरे ढूंढो तुम्हारे देखा हम लोग। तो गाइज हम लोग अभी गार्ड को जाके पूछेंगे कितना बजे गेट खुलेगा, तो पूछते हैं। चलिए आ जाते हैं हमरा अखन गार्डर কাছে গিয়ে জিজ্ঞাসা করব কটার সময় গেটটা খুলবে। কটা বাজে গেট খুলেগা? আন্ধার আউনেছে সব আছে সব আছে। আচ্ছা আচ্ছা, তো দেখ सकते हैं बोल रहा है तो 6:15 में गेट खुलेगा तभी अंदर हो पाएंगे। अभी थोड़ा मतलब अंधेरा नहीं हुआ ना, इधर देख सकते। तो देखते बात तुम्हारा আমরা এবারে গেট খুলে দিয়েছি, আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি। খুলে দিয়েছি মানে কি? খুলে দিয়েছি গেট, ভেতরে তোমাদের পুরোটা দেখাবো। আর দেখতে পাচ্ছ তোমরা ভিড় দেখো, লাইট ফাইট সব জ্বালিয়ে দিয়েছে। এবারে ভেতরের ভিউটা পুরোটা তোমাদের দেখাবো। अरे छोटू लज्जा पाछो ना कि एदिके देखो, नाम की नाम क्या है? नाम बंगाली समझ नहीं आता, बंगाल में समझ में नहीं आता है, नाम क्या है बोलो? सर्वेश। सर्वेश, सर्वेश। अच्छा ओ, 3 मार्च को आए थे क्या? 3 मार्च को नहीं, नहीं आए थे, आज पहली बार आया? नहीं नहीं, नहीं। तो ये छोटू बोलचे जे एखाने ताजमहल नहीं, एखाने মানে কি বলবো এখানটায়, মানে পুরো মানে এইটা অ্যাকচুয়ালি নাম মানে ওয়াটার পার্ক হিসাবে নাম দিয়ে দেওয়া আছে। পুরো মানে চারিদিকটা ফোয়ারা দিয়ে সাজানো আছে, মানে এইখানে যে ঘুরছি তো এখানে ঘুরতেও যে মানে ফিলটা আছে পুরো ঠান্ডা ঠান্ডা ফিল লাগছে। আর এত ভিড় আমি ভেতরে যেতেও পারছি না, মানে যেইখানটায় মেন ফোয়ারাটা না সেইখানটায় প্রচুর ভিড় লেগে গেছে। এইটা কেমন লাগছে? কেমন লাগছে তোমরা দেখো, এই লাইটিং গুলো আমিও প্রথমবার দেখলাম, গাছে পুরো ঝুলে দিয়েছে। এই লাইটিং গুলো দেখো কেমন লাগছে তোমরা। আর তোমরা বলো এই জায়গাটা তোমরা এসছো কিনা, জুবলি পার্ক এত সুন্দর লাইটিং করেছে, মানে আমি তো নিজেই দেখে মানে মানে ইমপ্রেস হয়ে গেছি, দারুণ লাগছে। 3 মার্চে যদি আসতাম আরো ভিড় হতো, তাও আজকে ভালোই ভিড় হয়েছে। এইদিকে লাইটিং গুলো, এইদিকে লাইটিং গুলো ভালো করে দেখা একটু, লাইটিং গুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করো। আর আর কি বলবো, ওইদিকের মেন একটা বুর্জ খলিফা আছে, ওই বুর্জ খলিফায় আমরা যাব। বুর্জ খলিফার ভেতরে ঢুকেও তোমরা তোমাদের দেখাবো কেমন কি মানে হচ্ছে সেটাও দেখাবো তোমাদের। তো বন্ধুরা এইখানে যে একটা ছোট বুর্জ খলিফা পেয়ে গেছি এখানে, যেটা যেটা দুবাইতে পাওয়া যায়, এখানে ছোট বুর্জ খলিফা পেয়েছি। এটা এটা কেমন লাগছে তোমরা কমেন্ট করো। এই ভিউটা ভালো করে এটা দেখা, এই বুর্জ খলিফাটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করো। ওইদিকে ফুয়ারার পুরো ওয়াটার পার্ক, আর এইদিকে পুরো মানে কি বলবো এটাকে, বুর্জ খলিফা। হ্যাঁ বুর্জ খলিফাই তো বলবো আর কি। दुबई से पहले यही बुर्ज खलीफा बना था, दुबई से जाने से पहले इधर आप लोग देख के जा सकते हैं। अच्छा। तो बंधुरा আমরা ভেতরে পুরো ঘুরে চলে এসেছি, পুরো হাঁপিয়ে গেছি আমরা, লাস্ট আমাদের দম নেই। আর এখন আমরা চলে যাব তো কিছু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, খেয়ে টেয়ে আমরা চলে যাব। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করো। আর ভেতরে আমরা যেতে পারিনি, এত ভিড় ছিল মানে পুরো এনার্জি লস হয়ে গেছে। এখন আমরা ঘর যাব, অনেকটা বেজে গেছে, কত 7:30 বেজে গেছে। আর কিছু বলবো না, বেশি কিছু বলবো না, এখানেই ভিডিওটা আমি শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে শেয়ার করো, যদি ফেসবুক থেকে দেখো ফলো করে দাও, এইটুকু বলবো। ব্যাস এইখানে ভিডিওটা শেষ।